আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবার হাজির হলাম আপডেট একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি দেখলে বুঝতে পারবেন বিষয়টি কি ছিল। দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ মাধ্যমের জন্য করে আসছে এবং করে অবশ্যই পারে। চারে ডিজার্ভ করতে বলে আমি বলতে পারি যে সিনিয়র প্লেয়ার, আমি চারে ব্যাটিং করি ও কিন্তু কখনো এটা বলে না। রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে মিশে হাসি মুখে মেনে নিস। ফোর ফাইভ সিক্স এ ব্যাটিং করার সুযোগ পাইতো, ফোর স্টার্ট সুকেন ফাস্ট কোনো রকম হতো, অনলি বিকজ অব দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে। তামিম ইকবালের ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়ে কতটা জল খোলা হলো, অথচ একজন মাহমুদুল্লাহ রিয়াদকে দেখুন, জার্সির পেছনের মাহমুদুল্লাহ নামের জন্য না। রিয়াদ সবসময় খেলেন টিম বাংলাদেশের জন্য। বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানের সবচেয়ে বড় উদাহরণ যেন রিয়াদ। সিনিয়র প্লেয়ারদের কত শত দাবি, অথচই একজন সিনিয়র যিনি কখনো নিজের পছন্দের পজিশনে খেলার ন্যূনতম দাবিও তোলেননি। ব্যক্তিগত রানের মোহনে রিয়াদের, তার কাছে দেশ ঠাই যেন সবার আগে। সাবেক অধিনায়ক মাশরাফির চোখে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা ক্রিকেটার মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে অবশ্যই পারে। রিয়াদের জন্য ওই জন্য আমার খুব খারাপ লাগে, মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ও নামের পাশে হয়তো বা আট সাত আট হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল। যদি সহি ডাটে ওয়ার্ক বাই জি ডাস ডাটে ওয়ার্ক, হ্যাঁ তো সে শুধু টিমের জন্য খেলে। দেখ আমি কি জন্য রিয়াদের পরে করি সেটা হচ্ছে একটা কারণে, তাই আমি থোড়ে মিস খোলামালা বলি, সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার ফোর ফাইভ সিক্সে ব্যাটিং করার সুযোগ পায় তো ফোর স্টার্ট সুকেন ফাস্কো অন্যরকম মতো। বাট এই মেয়ের গ্রেট টিমের বেনিফিটের কারণেও দেখ ওকে আমাদেরকে ছয় ব্যাটিং করা থাকে, অনলি বিকজ অব দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে। Only because of this, আমাদের একটা টেলেন্ডারে ওরকম ব্যাটসম্যানে ইউ ক্যান ড্যামেজ প্রিয় পজিশন সাবজেক্টে সবারই মন খারাপ হওয়ার কথা। রিয়াদেরও মন খারাপ হয়, তবে দলের প্রয়োজনে সব সিদ্ধান্ত মেনে নেন হাসি মুখে। রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে হাসি মুখে মেনে নিস। আরো একটা বিশ্বকাপ সামনে, বাংলাদেশ যতবার বিশ্বকাপে খেলবে ততবারই ঘুরে ফিরে আসবে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ম্যাজিক্যাল সেঞ্চুরি মালিক তো এই সাইলেন্ট কিলারই। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, সেটাও আবার নাম্বার টেনে ব্যাটিং করে, এমন সাফল্যের পরও অনায়াসে রিয়াদ ছেড়ে দেন পছন্দের পজিশন, সেটাও আবার দলের প্রয়োজনে। সমসাময়িক অনেকেই যখন রানের পরিসংখ্যানে এগিয়ে গেছেন, পেয়েছেন ভক্তদের বাহবা, রিয়াদ তখন পছন্দের পজিশন ছেড়ে লাল সবুজের জন্য উজাড় করে দেন সবটা। আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে, বা তাকে এমন এসে যেতে হবে যে বিশ বলে পঁয়ত্রিশ নট আউট বা পঁয় পঁচিশ বলে চল্লিশ নট আউট, এটা তো প্রত্যেক দিন একটা মানুষ পারবে না। সো ওইখানের জন্য খেলোয়াড় খুব ডিফিকাল্ট হয়ে থাকে, এবং ও যখন ফেল করে তখন কিন্তু ওকে ওর মতো করে সমালোচনা শুনতে হয়। সেটা ফাহাম এক কোর্স থেকে বলুক, স্পেক্টেটাররা বলুক, প্রেসে বলুক, বা যেখান থেকে বলুক, তো ওই সমালোচনাগুলো যখন ও শুনে তখন কিন্তু ওর মনের ভেতরে এটা আসা খুব স্বাভাবিক যে আমরা তো ছাড়ে ডিজার্ভ করতে পারি। আমি বলতে পারি যে আমি সিনিয়র প্লেয়ার, আমি ছাড়ে ব্যাটিং করি, ও কিন্তু কখনো এটা বলে না। বিশ্বকাপে তামিমকে কেবল একটা ম্যাচের জন্য ওপেনিং সারতে বলা হয়েছিল, অভিমানে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন নিজেকে। সেই তামিমও দলের প্রতি রিয়াদের নিবেদনের প্রশংসা করতে বাধ্য হন। রিয়াদ ভাই, যে আমরা সুপ্ত রাশি করি একশো করি, আমরা খুব ধরেন এরা আমরা খুব সমালোচন অ্যাপ্রিসিয়েট করে করে, বাট রিয়াদ ভাই যে পঁচিশ রান তিরিশ রানের যে ইনিংসগুলো খেলে যে ইম্প্যাক্ট তুলে নিয়েছিল ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না। বাট ওরা আমরা জানি, আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংসগুলো কত ইম্পর্টেন্ট। আর রিয়াদ ভাইরা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট দলের জন্য এত এত ত্যাগ স্বীকার করার পরও সমালোচনা থেকে ছাড় মেলেনি রিয়াদের, তবুও তিনি সাইলেন্ট কিলার, নিরবাই দলের জন্য উজাড় করে দেন নিজের সর্বোচ্চটা। আমার কিন্তু অবাস লাইক সেই ভাই যে ধরেন এই যখন পঁচিশ তিরিশ রান ভালো ইনিংস বলে খেলে যখন উনি অনেক ইম্প্যাক্ট করে, বাট ধরেন দুই তিনটা ফেল হলে তখন মানুষজন কিন্তু ওই পঁচিশ তিরিশ রানকে ফেলিয়ার হিসাবে দেখায়, এটা কিন্তু ঠিক না। ওই পঁচিশ তিরিশ রানের কারণে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতছি, রাইট? হান্ড্রেড পার্সেন্ট বুঝছেন, বুঝ হান্ড্রেড পার্সেন্ট। আদনান আহমেদ, বিডি ক্রিকেট।